নট আউটকে আউট দিয়ে বিপিএল এ তুমুল বিতর্কের মধ্যে জড়িয়ে গিয়েছে আম্পায়ার। জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবারও বিতর্ক ছড়ালো। এনামুল হক বিজয় এলবিডব্লিউর আউট নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। রংপুরের দেওয়া 159 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালোই খেলেছিল ওপেনার এনামুল হক বিজয়। তবে ইনিংসের তৃতীয় ওভারে প্রথম বলে এলবিডব্লিউ জোরালো আবেদন করে সিকান্দার রাজা। সেই আবেদনে সাড়া দেননি মাঠের আম্পায়ার, কিন্তু রিভিউ নেন রংপুর রাইডার্স। রিভিউতে দেখা যায় বলটি মিডল স্টাম্প থেকে ঘুরে লেগ স্টাম্পে আঘাত এনেছে। যেহেতু পূর্ণাঙ্গ ডিআরএস নেই, তাই সিদ্ধান্তটি আম্পায়ার কল হওয়া উচিত। এমনকি চোখে দেখা যাচ্ছে যে বলটি লেগ স্টাম্প বাইরে আঘাত এনেছে, সেই হিসাবে সিদ্ধান্তটি আম্পায়ারই কল হবে এবং সিদ্ধান্ত হয় নট আউট। কিন্তু টিভি আম্পায়ার এটাকে আউট হিসেবে গণ্য করেছে। এরপর মাঠেই রেগে যায় এনামুল হক বিজয়। আম্পায়ারের সাথে তুমুল বিতর্ক করে এনামুল হক বিজয়। রেগে মাঠ ছেড়ে যান তিনি। 11 বলে 1টি 4 এবং 1টি ছক্কার সাহায্যে 15টি রান করতে পারে এনামুল হক বিজয়। বিপিএল এ সকল খেলার আপডেট সবাই আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এবং ফেসবুকও যদি এরকম নিত্য নতুন আপডেট পেতে চান, অবশ্যই আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।